বন্ধুরা, আজকের ভিডিওতে কয়েকটি ম্যাথ সর্সের উত্তর কিভাবে চটপট পাওয়া যায় দেখে নাও। দেখো, প্রথমে আছে ম্যাথ পাজল। এখানে তিনটে করে সংখ্যা লিখে সমান সমান দিয়ে কিছু সংখ্যা লেখা আছে। দেখো, এটা খুব সহজ। দেখো, এখানে তিনটে সংখ্যা যোগ করে লেখা হয়েছে, ছয় আর দুই আট, আর একে নয়, তাহলে নয়। পাঁচ আর চার নয়, দশ এগারো বারো, তাহলে বারো। ছয় আর চার দশ, এগারো বারো তেরো, তেরো তেরো লেখা হয়েছে। তাহলে পাঁচ আর সাথে বারো, তেরো চোদ্দ পনেরো ষোলো লেখা হয়েছে। তাহলে আমরা যদি দেখি আট আর পাঁচ যোগ করলে তেরো হবে, তেরো আর সাত যোগ করলে কত হবে, কুড়ি। তাহলে কুড়ি উত্তর। এখানে এটা দেখো, জিনিয়াস ক্যান সলভ দিস। দেখো, এখানে বক্স করে তাতে সংখ্যা লেখা আছে। দেখো, এখানে আমরা এই চারটে চারটে করে বক্স খেয়াল করব। দেখো, কোনাকুনি দেখো এই চারটে বক্স, চার এককে চার, দুই দুগুণে চার। এবার দেখো নিচের চারটে বক্স, দেখো তিন দুগুণে ছয়, কোনাকুনি, ছয় এককে ছয়। তাহলে একই রকম নিয়মে নিচের চারটে বক্সের হিসেব করলে আমরা এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কত হবে তাহলে বুঝতে পারবো। দেখো, চার দুগুণে আট, তাহলে এখানে এক আছে, তাহলে একের সাথে আট গুণ করলে কিন্তু আট হয়, তাহলে এখানে আট হবে উত্তর। এখন এটা দেখো, অনলি জিনিয়াস ক্যান সলভ ইট। এখানে দেখো শূন্য পাঁচ সমান সমান এটা, এক পাঁচ সমান সমান এইটা। দেখো, এখানে কিছুই করা হয়নি, খুব সহজভাবেই এগুলো লেখা হয়েছে। দেখো, পাঁচের জায়গায় পাঁচ, পাঁচের জায়গায় পাঁচ, পাঁচের জায়গায় পাঁচ, পাঁচের জায়গায় পাঁচ লেখা হয়েছে। তাহলে শূন্য মানে হচ্ছে জিরো, জিরোতে কটা লেটার থাকে, চারটে লেটার থাকে, ওই জন্য এখানে চার লেখা হয়েছে। এখানে এটা ওয়ান, ওয়ানে কটা লেটার আছে, তিনটে, তাই জন্য তিন। এখানে আছে টু, টুতে কটা লেটার আছে, দেখো তিনটে, তাই জন্য এটা তিন। এখানে থ্রি আছে, তাহলে থ্রিতে পাঁচটা লেটার, ওই জন্য এটা পাঁচ। তাহলে এর বেলায় কি হবে তাহলে উত্তর, তাহলে পাঁচ লিখবো প্রথমে, আর এটা তো ফোর, এফ ও ইউ আর, তাহলে চারটে লেটার, তাহলে এখানে হচ্ছে চার, তাহলে এই চুয়ান্ন হচ্ছে উত্তর। তাহলে এটাও খুব সহজ ছিল। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে কত সহজে ম্যাথ সর্সগুলোর আনসার পাওয়া গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এইরকম আরও অনেক ভালো ভালো ভিডিও ভবিষ্যতে তোমরা পাবে। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।